সহি বুখারীর বর্ণনা সহি বুখারীর পরন নাম্বার হাদিসের বর্ণনা আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীর সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা হতে কি হাদিসটি বর্ণিত নবীজি বলেন সালাসুম মান কুন ফীহি ওয়াজদা হালাওয়াতুল ঈমান তিন জন ব্যক্তি ইমানের মজা পাবে তিন জন ব্যক্তি ইমানের স্বাদ পাবে ওই তিন জন ব্যক্তি কারা যারা ইমানের মজা পাবে যারা ইমানের স্বাদ পাবে এক নম্বর হলো যারা আল্লাহ এবং আল্লাহ রসুলকে পৃথিবীর সব কিছুর চাইতে বেশি ভালোবাসে যারা আল্লাহ এবং তার রসুলকে পৃথিবীর সব চাইতে বেশি ভালোবাসে তারা ইমানের সাথ নিয়ে মরতে পারবে তারা ইমানের মজা পাবে কারণ সাহাবে কারাম ইমানের মজা করেছেন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন কেন তারা ইমানের মজা পেয়েছিলেন কেন তাদের ভিতরে আল্লাহর ভালোবাসা ছিল তাদের ভিতরে নবীর ভালোবাসা ছিল দুই নম্বর কেউ যদি দুনিয়া থেকে ইমানের মজা পেতে চায় কেউ যদি দুনিয়া থেকে ইমানের সাঁত পেতে চায় তাহলে দুই নাম্বার তার কাজ হল আরেকজনকে ভালোবাসবে শুধুমাত্র আল্লাহর একজন মুসলমান আরেকজন মুসলমানকে ভালোবাসবে কার জন্যে আল্লাহর জন্য ভালোবাসবে দুনিয়ার কোন স্বার্থ থাকবে না একমাত্র আল্লাহর জন্য একজন মুসলমান আরেকজন মুসলমানকে ভালোবাসতে হবে তিন ফিল হলি কামায়ক রাহুক আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেন কোনো ব্যক্তি ইমান আনার পরে কুফুরিতে ফিরে যাওয়াটা কেমন অপছন্দ করে যেমন আগুনে নিক্ষেপ হওয়াটাকে অপছন্দ করে আচ্ছা বলেন আগুনে নিক্ষেপ হওয়াটা এটাকে কেউ পছন্দ করবে আগুনে পড়ে যাবে আগুনের ভিতরে ঝাঁপ দিবে এই জিনিসটা কেউ পছন্দ করে না আগুনে ঝাঁপ দেওয়াটা যেমন কেউ পছন্দ করে না আগুনে ঝাঁপ দেওয়াটা যেমন অপছন্দ করে ব্যক্তি কুফুরিতে ফিরে যাওয়াটাকে তেমন ভাবে তিনজন ব্যক্তি এই দুনিয়াতে ইমানের মজা পাবে ইমানের স্বাদ পাবে এক নম্বর হলো যারা আল্লাহ এবং তার রাসুলকি পৃথিবীর সব কিছুর তুলনায় বেশি মোহাব্বত করে বেশি ভালোবাসে দুই নাম্বার হলো একজন মুসলমান আরেকজন মুসলমানকে ভালোবাসে আল্লাহর জন্য তিন নাম্বার হলো একজন মানুষ কুফরিতে ফিরে যাওয়াটাকে অপছন্দ করে যেমন সে আগুনে জাপ দেওয়াটাকে অপছন্দ করে আমার ভাইয়ার এই জন্য নবীর ভালোবাসার দরকার আল্লাহর ভালোবাসার দরকার নবীর ভালোবাসা কেমনে পাবো নবীর ভালোবাসার উজ্জ্বল দৃষ্টান্ত হল সাহাবি কেরাম সাহাবি কেরাম যেভাবে নবীকে ভালোবেসেছিলেন সাহাবি কেরাম যেভাবে নবীকে মহাব্বত করেছিলেন এইভাবে আমাদের কেউ নবীকে ভালোবাসতে হবে নবীকে মহাব্বত করতে হবে তাহলে এই দুনিয়াতেই আমরা ইমানের স্বাদ ইমানের মজা পাইতে পারব সাহাবি কেরাম কিভাবে নবীকে ভালোবেসেছেন সাহাবি কেরাম কিভাবে নবীকে মহাবত করেছেন সাহাবিদের ভিতরে প্রথম সারির যারা ইসলাম ধর্ম গ্রহণ করে তাদের ভিতরে হজরতে বেলালের নামটা সবচেয়ে বেশি আলোচনা হয় কারণ ইসলামের জন্য হজরতে বেলাল যে পরিমাণ কষ্ট করেছে সমস্ত সাহাবি কেরামদের ভিতরে হজরতে বেলালের কষ্টটা উল্লেখযোগ্য কষ্টম